কারখন আছে সুইফট এখন কিমান চনৰ হয় এটো একচুয়ালি এটো সুইফট ZXI মডেল হয় কিবা টপ মডেলটো হয় ইয়াত তোমাৰ ডুয়েল এয়ারব্যাগ আছে টাচ স্ক্রিন আছে বেক ক্যামেরা আছে সেন্সর আছে প্লাস সাইড অ্যালয়েল আছে মানে পুরা একেবারে টপ মডেল হয় টপ মডেল তো এটো এটো যে প্রাইস বহুত কম দামৰ আছে 2013 মডেল হয় গাড়িটো এটো রানিং বেছি হোৱা নাই ফাস্ট ওনার আছে গাড়ি প্লাস রানিং 68 সামথিং কিবা এটা হল আৰু এইটো তোমাৰ যোনটো প্ৰাইচ আছে না এইটো মানে অল অসমত তেনেকুৱা মানে প্ৰাইচত তুমি ZXI মডেল সুইফট নোপোৱা এইটো প্ৰাইচ অনলি আছে 2,20,000 সিমানৰ গোটেই অল ডকুমেণ্টছ কাগজ অল ডকুমেণ্টছ আপডেট কৰি অল মানে অল ডকুমেণ্টছ আপডেট কৰি প্লাছ অনাৰশ্বিপ ট্ৰান্সফাৰ কৰি 2,20,000 প্লাছ ধৰক আৰু কিবা এটা নেগোচিয়েবল হ'ব যদি প্ৰকাশৰ ভিডিঅটো চাই আৰু যদি হে 2,20,000ত মানে ফাইনেন্সত নে কেছত ল'ব লাগিব নাই এইটো মানে কেছ ল'ব লাগিব কাৰণ ফাইনেন্সো হৈ যাব ফাইনেন্স নহয় বুলি নহয় ফাইনেন্স হৈ যাব কাৰণ এইটো ডিষ্ট্ৰিক্টটো নলবাৰী ডিষ্ট্ৰিক্ট হয় চ' সেইটো কাৰণে মানে ফাইনেন্সটো কৰা অকণমান অসুবিধা আৰু ফাইনেন্সটো কৰা অসুবিধা মানে নলবাৰী ডিষ্ট্ৰিক্টৰ পৰা যদি ধৰি লওক কোনোবা চাই আছে আপোনালোকে এটা নলবাৰী ডিষ্ট্ৰিক্টৰ পৰা যদি আহি ফাইনেন্স কৰিবলৈ হ'লে বাইচান্স বোলে কেতিয়াবা বোলে ই এম আই গণ্ডগোল কৰিবলৈ হ'লে তাত গৈ পেলাইতো নহ'ব ন তাত হৈ যাব নলবাৰীত হ'লে হৈ যাব নলবাৰীত হ'লে সম্পূৰ্ণ হৈ যাব বুলি কৈছে আৰু এফালে এখন আছে মাৰুতি ভেন A07 এখন আছে একদম সম্পূৰ্ণ লখিমপুৰ আৰু লখিমপুৰ এখন গাড়ীখন টিপ টপ কণ্ডিশ্যন হৈ আছে এখন কিমান হ'ব অমিনি ভেনখন আমাৰ প্ৰায় হেৰিটো আছে 2018 মডেল হয় অমিনি ভেন বডিটো মানে বাম্পাৰটো বাম্পাৰ পূৰা আন্ডাজ আছে ৰানিঙো বেছি হোৱা নাই গাড়ী এইটো তোমাৰ প্ৰাইচটো এনে 2,80,000 আছে কিন্তু বৰ্তমান ক'ব পাৰে আপোনালোক মাৰুতি অমিনি ভেন হ'লেও বেছি হ'ব কিন্তু অমিনি ভেনৰ যিটো ভেল্যু বৰ্তমান মাৰ্কেটত কম আৰু মানে ভেল্যু নকমে গাড়িটো মানে দেখাত হলো বা তেনেকুৱা কিন্তু ভেল্যু নকমে আপনি দুবছর চলাই যদি বিকে ন এইটো গাড়ি তেতিয়া আপনি 250 ওপৰত পাব 250 ওপৰত এটা এখন লাস্ট কিমান মানন দিয়া হ'ব এটো 280 আস্কিং আছে কিন্তু আকো ইনক্লুডিং অল ডকুমেন্টস আপডেট কৰা দিয়া হ'ব প্লাস ইঞ্জিন গিয়ার বক্সৰ ওয়ারেন্টি থাকিব প্লাস আকো যদি কোনোবা ফাইনেন্স কৰে বিচাৰে ফাইনেন্সতে যাব আৰু এখনকে ফাইনেন্সতে যাব বুলি কৈছে আৰু এটা ধুনীয়াকে হেৰি নাই স্কেচ নাই গাড়ী দেখিছেনে পুৰা টিপ টপ কণ্ডিশ্যন হৈছে অমিনি ভেন অমনি ভেন এখন আপোনালোকে লওঁ বুলি ক'লে ধুনীয়াকৈ ল'ব পাৰে গাড়ী চব একদম টিপ টপ কণ্ডিশ্যন আছে দেখিছে আৰু মিউজিক চিষ্টেমৰ পৰা ধুনীয়া হৈ আছে একদম গাড়ী টিপ টপ কণ্ডিশ্যন ধুনীয়াকৈ লওঁ বুলি ক'লে গাড়ী ল'ব পাৰে আৰু আহি যাব একদম বাবু মটৰ্ছৰ তলৰ ডেছক্ৰিপশ্যনৰ নাম্বাৰ থাকিবই আৰু অমিনি ভেনখন আপোনালোকে একবাৰ চাই লওক লখিমপুৰ ষ্টেচন ধুনীয়াকৈ ফাৰ্চনাৰ হয় এম পৰিবহণত মাৰি দিয়ক ধুনীয়াকৈ গাড়ীৰ ডিটেইলছ ওলাই যাব আৰু এখনতে আছে এখন ইক' ভেন ইক' ভেনখন আছে A07 এইখনো হৈছে সম্পূৰ্ণ লখিমপুৰ ষ্টেচন এইখন কিমান চনৰ মডেল ইক' ভেনখন এইটো আছে 2018 লাষ্ট আৰু 2019 ক'বলৈ গ'লে 2019 আৰু এখন কিমানমান চলিছে এইটো তোমাৰ বেছি ৰানিং হোৱা নাই এইটো 39 সামথিং কিবা এটা আছে আৰু এইটো হ'ল ইক' ভেন 7-ছিটাৰ বৰ্তমান 7-ছিটাৰটো বহুত ভেলু ওপৰত পূৰা ৰেলিং চেলিং লাগি আছে ফ্ৰণ্টত ছেফ গাৰ্ড মানে পূৰা মানে একো লগাব একো নাই 10 টকাৰ কাম নাই গাড়ীত ৰিফাইনেন্স এভেইলেবল আছে আৰু মানে ইঞ্জিন গিয়াৰ বক্স পূৰা চিল আছে গাড়ীত পূৰা ইঞ্জিন গিয়াৰ বক্সৰ ৱাৰেণ্টি চোৱাৰেণ্টি থাকিব প্লাছ মিউজিক চিষ্টেম ধুনীয়াকৈ এচি কাম কৰি আছে আৰু হৈছে গাড়ীখন সম্পূৰ্ণ 7-ছিটাৰ দিছে আৰু গাড়ীখনে একবাৰ ফুল বডি লুকছটো একবাৰ চাই লওক টায়াৰটো মজা হৈছে এফালে আৰু পিছফালে একবাৰ টায়াৰটো চাই লওক আৰু পিছফালে বাম্পাৰটো একবাৰ চাই লওক মজা মাৰুতি সুজুকি ইক' ভেন আৰু এইফালে এখন অমিনি ভেন তাত আছে এইখন আছে ইক' ভেন আৰু আৰু এখন আছে অমিনি ভেন এইখনটো একদম পূৰা চিকচিকাই হৈছে এইখন কিমান চনৰ মডেল মানে এইটো গাড়ী লোৱা মানে শ্ব'ৰুমৰ পৰা নতুন গাড়ী উলিওৱা একেই হ'ব আৰু এখন ফাৰ্ষ্ট অনাৰ আছিলে নে এজন ফাৰ্ষ্ট অনাৰ এইটো ইমান ক'তো আপোনাৰ মানে হেৰি নাই টাচপেন নাই গাড়ী মাত্ৰ ৰানিং হ'ল 25,000 মানে একোৱেই নহয় আৰু এখন কিমান চনৰ মডেল এইটো তোমাৰ 2019 লাষ্টৰ মডেল এইটো মানে ধৰা 20ৰে আৰু কিমান মানত আহিব এইটো এইটো তোমাৰ প্ৰাইচটো অকণমান বেছি হ'ব 3ৰ ওপৰত হ'ব 320 আছে আস্কিং কিন্তু মিলা মিলি হ'ব আৰু প্ৰাইচটো এনেকুৱা ফিক্স নহয় প্লাছ ধৰা ইঞ্জিন গিয়াৰটো ৱাৰেণ্টি থাকিব প্লাছ অনাৰশ্বিপ ট্ৰান্সফাৰ কৰা দিম কোনোবা ৰিফাইনেন্স কৰিব বিচাৰিলে ৰিফাইনেন্স হৈ যাব এভেইলেবল হৈ যাব আৰু 320 ৰাখিছোঁ আমি মিলা মিলি কৰিব মিলা মিলি হৈ যাব 3,20,000 টকাত মানে কোৱা দামটো হৈছে 3,20,000 টকা তাতকৈ আপোনালোকে অলপ কমত দি দিব আৰু গাড়ীখন 3,20,000 টকা বুলি কৈছে গাড়ীখনৰ কণ্ডিশ্যনটো ভাল হৈছে মানে দাম চাই বস্তুটো হ'ব আৰু গাড়ীখন যদি কণ্ডিশ্যন যদি ভাল হৈ আছে এনেও গাড়ীখনৰ দামটো অলপ বেছিয়ে হ'ব আৰু গাড়ী চাওক একদম মজা টিপ টপ কণ্ডিশ্যন হৈ আছে এফালে দেখিছে
আর এফালে চক সিট কভারলগে চক একদম মাত্র বোলে 25,000 কিলোমিটার চলিছে অনলি 25,000 কিলোমিটার ইয়াত চালক মিটার দেখিছে না 25,000 কিলোমিটার চলিছে মাত্র 25,000 কিলোমিটার চলুতে আপনার এখনকে মাত্র কোয়া দামট ল যাব পারবে মজা কন্ডিশন হয়ে আছে আর ফাইনালি আপনার দেখিলে বাবু মটর চক কিছু পরিবেশ দেখাবলে চেষ্টা করল আর এখনটা আছে এটা বিকি এটা মানে তোমালকর এই কি দিনের পর আরম্ভ করে এটা তোমালকে কেন সাকসেস লাগে এবার কই দিয়া দর্শকল সাকসেস মানে এই কবলে গেলে সবতো মুদিলে সব সকর আগত আহি থাকে আগত কেন আসলে আগত দেখিছে সাকে সর এটা মানে এটা রুম আসলে সো ফার্স্টত তো বান্দরটার পর স্টার্ট আমার মানে অরুণাচল এটা আরো একটা ডিলার আছে তো ফার্স্টত মানে তারপর স্টার্ট আর লক্ষিমপুর এটা খুলিলো ভাবিলো লক্ষিমপুর মানুষ বান্দরটা অরুণাচল যাব নরে গেট পার তো সেই কারণে অসমের মানুষের কারণে এটা মানে লক্ষিমপুরতে খোলা হল তো ফার্স্টত সরকে আসলে তারপর এনেই ভগবানে দিলে আল্লাহ দিলে আর আপনার আশীর্বাদত ইমানটো আহিল আর তাকে আপনার চিপার ডকুমেন্ট কস্ট ওয়ারেন্টি অপিনিয়ন আছে ওয়ারেন্টি অপিনিয়ন লোয়ার মানে কাস্টমাইজেশন কস্ট প্লাস আপনার কাস্টমাইজেশন করাই থাকে এটা কোনো কস্ট আপনার দিব না লাগে যেনেকা লোয়ার সেল সেল ট্যাক্স মানে আপনার সেলটো করব হলে ট্যাক্সটো মানে হেৰি কৰিব না লাগে প্লাস আপনার গেট ওয়ারেন্টিজ অপশন প্লাস ওয়ারেন্টিও পাব আপনি আর এটা আছে আপনার ডিক্রিজিং ভ্যালু ইজ ল মানে ডিক্রিজিং ভ্যালু মানে ধরো আপনি যে নতুন গাড়ি এটা ললে নতুন গাড়ি এটা লওয়ার পিছত আপনি লওয়ার মানে লওয়া রেজিস্ট্রেশনটা হওয়ার লগে লগে আপনার 15% মানে 30% যেটা প্রাইস থাকে এটা মাইনাস হয়ে যায় মাইনাস হয়ে কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা লয় যদি আপনি সেল করে দুবছর তিন বছর চলায় তথাপি আপনার বেশিতকে বেশি কেতিয়াবা আপনি প্রফিটতো বিকিব পারিব বা কেতিয়াবা 10-20,000 টাকা লস হব কারণ দুবছর তিন বছর চলার পিছত সেইটার কারণে আপনার ডিক্রিজিং ভ্যালু ইজ লো সো সেইটোই আর আমার যে সার্ভিস আছে সার্ভিস তো দিছো আজিলেকে মানে ইউজ কারত কবলে গেলে বাবু মোটরে দিয়ে এই বাবু মোটরে দিয়ে আছে বেলেগে তো প্রোভাইড আর এটা যে কোনো একটা ডিলার তোমার যে কোনো একটা ডিলার এটা আমি যদি কোম সেকেন্ড হ্যান্ড গাড়ি এখন কিনি নিয়ার পিছত ডিলার রেসপন্সিবিলিটি থাকে কিন্তু এই বাবু মোটরসত এটা যিমানখিনি ইয়াত গাড়ি আছে আপনাদের দিছে যদি গাড়ি এখন যদি আজি লৈ যায় লৈ যোৱা এক মাহৰ পিছতো যদি গাড়িখনৰ যদি কিবা এটা যদি কণ্ডিশ্যন থাকে কিন্তু সেইটো বাবু মটৰছৰ ইয়াত ডিলাৰ লৈ আনিলে তেওঁলোকে আমি ছমাহৰ ৱাৰেণ্টি নহয় ছমাহৰ গেৰেণ্টি দিওঁ চাওক গাড়ি আপোনালোকক দি দিওঁ আমি কাৰণ ইঞ্জিনটো ক'বলৈ গ'লে আমি কমপ্লিটলি আমাৰ থাকে কাৰণ ইঞ্জিনটো আমি ছমাহলৈকে গেৰেণ্টি দিওঁ এটা ইঞ্জিন ছমাহলৈকে ধৰক ইনকেছ আপোনাৰ যিয়ে বেমাৰ হওক ইঞ্জিনত পূৰা আপোনাৰ ফ্ৰী অফ কষ্ট আমি মানে সলভ করে দিন যেনকা যেনকা বেমার হল মানে পুরা ফ্রি অফ কস্ট সলভ হল মানে এখন নতুন কে গাড়ি এখন লং বিলি গলে আমি যেটু সার্ভিস পাউ সেকেন্ড হ্যান্ড বাবু মোটর সলু এটু সার্ভিস সম্পূর্ণ পাই সেকেন্ড হ্যান্ড পাই কিন্তু সেকেন্ড হ্যান্ড বেশি পাই কেন কি কয় যেনকে তোমার সেকেন্ড নতুন এটা ললে ওয়ারেন্টি দিয়ে ওয়ারেন্টি মিন্স খালি তোমার 1,00,000 টাকা ধরা বেয়া হল বস্তু এটা বেয়া হল এই বস্তুটা তুমি কিনে দিব লাগিব 1,00,000 টাকা দাম থাকিলেও কিনে দিব লাগিব কিন্তু সেইটোর খালি মেকিং টো ইয়াতে নলব ইয়াতে নলব ওয়ারেন্টি মিন্স এটো আর গ্যারান্টি হল 1,00,000 টাকার বস্তু বেয়া হল 1,00,000 টাকা আমি দিম আপনাকে 10 টাকা দিব না লাগে দিব না লাগে সো ও গ্যারান্টি টো আমি দিব 6 মান্থৰ গ্যারান্টি দিম প্লাস 7 ডেজ মানি ভ্যালু মানে তোমার হেৰি থাকিব ওয়ারেন্টি থাকিব যেনেকে 7 ডেজ লৈকে তোমাৰ লোক যদি গাড়ি পছন্দ হয় না আমি মানি বেক গ্যারান্টি মানে যাব পা মানি বেক কৰি দিম আপনার আশীর্বাদ যেহেতু ইমানটা আহিল আমি তাদের বহুত বহুত ধন্যবাদ আপনার সো আহিব আমার ডিলার কেতিয়াবা ভিজিট করব কারণ ইউজ কার কবলে গেলে আমার ইয়াতে ইমান মানে ভ্যারাইটি পাব প্লাস আপনার মানে অল সার্ভিস আমার ইয়াতে অ্যাভেলেবল আছে সো আহিব আর প্রকাশ বরার চ্যানেলটো প্রকাশ বরা নামের চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব কারণ বহুত ভাল ভাল ভিডিও বনায় বহুত বহুত সাকসেসফুল কবলে গেলে সো বহুত বহুত ধন্যবাদ আপনার যাতে ইমানটা তাক মানে সাপোর্ট করার কারণে আৰু আমি বহুত সুখী কাৰণ আমাৰ পৰা ইমান মানে মোৰ লগৰে হয় তো ইমান আগবাঢ়িলে আৰু আগবাঢ়ি যাওঁ তাতে কামনা কৰোঁ চ' আহিব আৰু আপোনালোক কেতিয়াবা
আর এফালে বিকেজ কিমানখিনি কলে আপনাদের জানিলে আর কিমানখিনি আসলে কিমান হবলে কমেন্ট জানাবলে না পাইব বিকেবাগ তলত নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশনত বা ইয়াত স্ক্রিনত আইডি আহি আছে ফেসবুক আর ইউটিউব এটা চ্যানেল আছে ন ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপতো আপনাদের কথা পাতি পাব বা হোয়াটসঅ্যাপত যদি আপনাদের মানুষজন আহিব নয় ভিডিও কল করি হলো এইখান ধুনকে সব পাব সকলো সার্ভিস পাব আর ফেসবুক পেজও আছে যদি আপনার মানে ধর রিকোয়ারমেন্ট থাকে কি কি গাড়ি বর্তমান স্টকত আছে তেনেকে আমার ইউটিউব চ্যানেলতে আছে বাবু মোটর বলে তো গোটেই সেই চ্যানেলত মানে ভিডিও আপলোড দিয়ে থাকে বর্তমান স্টকটো কি কি আছে কি কি আহি আছে কি কি গৈ আছে মানে লাইভ আপডেট দিয়ে থাকে তো আপনার তাত গৈ বাবু মোটর চ্যানেলটো সার্চ করে আপনি তাত চাই আহিব পারে বর্তমান স্টক কি আছে কি দামের প্রাইস স্টার্ট আছে কি দাম মানে সব অল এভরিথিং ডিটেলস তাত দিয়ে থাকে মানে পার ডে আপনাদেরকে বলে ইয়াত এটা যিমানখিনি গাড়ি আছে এইখিনি এটা স্টক পাব গাড়িখিনি গুছি গেল আকো এখন নতুনকে গাড়ি আহি গেল সেখন গাড়ি আপনাদের সকলো আপডেট ইয়াত পাই থাকবে ইমানখিনি আসলে কিমান ভাল পেলে কমেন্টত জানাবলে নাপাব যদি ভিডিওটো চাই ভাল পালে লাইক কৰিব চ্যানেলটোলে যদি প্লিজ নতুন গাড়ি আছে সাবস্ক্রাইব কৰি দিব আর এনেকুৱা ধৰণৰ মোৰ ভিডিও আপোনালোকৰ মন ভাল পাই আশীর্বাদৰ ফলত আৰু দ্বিতীয়তেও আপোনালোকে জানি প্ৰথম ইয়াতে আৰম্ভ কৰিছিলোঁ আৰু ভগৱানৰ আশীর্বাদত আপোনালোকৰ মানে সহায় সহযোগিতাৰে যিমানখিনি আগবাঢ়ি গৈছোঁ আজিলৈ তেনেকৈ ছাপোৰ্ট কৰিব আজিলৈকে আমাৰ মোটাতকৈ আজি লখিমপুৰ বাবু মটৰ্ছৰ পৰা ধুনীয়াকৈ বিদায় লৈছোঁ বাই বাই।